আগামী ঈদের পর এই উম্মে তাবাসসুমকে এখানে গামছা পরিয়ে এখান থেকে বিদায় করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে গামছা পরিয়ে বিদায় করার হুঁশিয়ারি দিয়েছেন একই উপজেলার চেয়ারম্যান। ভোলাহাট উপজেলার নারী ইউনো উম্মে তাবাসসুমকে নিয়ে এমন অশালীন বক্তব্য দেয়ায় সর্বত্র চলছে সমালোচনার ঝড়। ১৯ জুন শহরের মেডিকেল মোড়ে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশে এমন বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রাব্বুল হোসেন। ওই চেয়ারম্যান ইয়নোর প্রতি অভিযোগ করে বলেন তাকে বরখাস্ত করার ষড়যন্ত্র করছে, তার কর্মচারী ও চালকের ওভারটাইম বেতন দেয়া হচ্ছে না, তাই ঈদের পরে ইয়নো উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে এখান থেকে বিদায় করা হবে, দেয়া হবে দাঁত ভাঙা জবাব, ভেঙে দেয়া হবে ১৪ গোষ্ঠীর দাঁত। শুধু তাই নয়, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন এই ইউনোকে কন্ট্রোল না করলে জামাত বিএনপির আন্দোলন তীব্রতর হলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের অর্ধেক নেতাকর্মীকে কারাগারে থাকতে হবে। ঈদের পর থেকে ভাই এই জামাত বিএনপির আন্দোলন তীব্রতর হলে পরে এই ইউনো যদি থাকে ভোলাহাটের বাড়িতে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের অর্ধেকগুলাকে কারাগারে থাকতে হবে এবং তাদের জীবনের হুমকি রয়েছে। তিনি হুঁশিয়ারি করে বলেন আগামী ২৫ তারিখের মধ্যে এই বিষয়ে কোনো স্টেপ না নেওয়া হলে তিনি কোনো প্রকল্পের কাজে আর স্বাক্ষর করবেন না। ২৫ তারিখের ভিতরে যতগুলো প্রকল্পের কাজ চলছে আমার এই ছাত্র আমার এই কর্মচারীদের বেতন দেওয়া না হলে আমিও ২৫ তারিখের ভিতরে কোন চেয়ারম্যান মেম্বার মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।